হ্যালো স্টুডেন্ট, লাস্ট ক্লাসে আমি তোমাদের চিত্তবৃত্তি কী এবং যোগশাস্ত্র মতে চিত্ত বলতে এবং বৃত্তি বলতে কী বোঝানো হয়েছে, যোগ শব্দের অর্থ কী, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। এখন এর পরবর্তী ধাপে যে বিষয়টা পড়ব সেটি চিত্তবৃত্তির সাথে রিলেভেন্ট একটি বিষয়, নামটাও প্রায় সিমিলার। সেই বিষয়টি হলো চিত্তভূমি। ওখানে চিত্তবৃত্তি পড়েছিলাম, যা কিনা চিত্তের বিকার, এবং এখানে চিত্তভূমি মানে চিত্তের বিভিন্ন অবস্থা বা প্রকৃতি। এবার প্রথমেই বলেছিলাম চিত্ত কী। চিত্ত হলো কী? প্রকৃতির পরিণামের ফলে প্রথম তিনটি ধাপ মানে মন, বুদ্ধি এবং অহংকার, এই তিনটির সমন্বয়ে গঠিত চিত্ত। এবার আমরা এটা জানি প্রকৃতির তিনখানা গুণ রয়েছে। কী সেই গুণগুলি? সত্য, রজ এবং তমগুণ। এবং তিনটি গুণের পৃথক পৃথক কিছু বৈশিষ্ট্য রয়েছে। সত্যগুণ হচ্ছে সর্বদা সাত্ত্বিক প্রকাশক এবং রজগুণ চঞ্চল প্রকাশক। তমগুণ সর্বদা তমসাচ্ছন্ন এবং অলস টাইপের প্রকাশক। এবার এই তিন ধরনের গুণের সমন্বয় অবশ্যই প্রকৃতি থেকে উদ্ভূত এই যে চিত্ত, যা কিনা মন, অহংকার এবং বুদ্ধির সমন্বয়ে গঠিত, তার মধ্যেও বিরাজমান অবশ্যই। কারণ প্রকৃতির তিনটি গুণ যদি সত্যরজ তম হয় এবং সেই প্রকৃতি থেকেই যদি তিনটি উপাদান এবং তার থেকেই চিত্তের সৃষ্টি হয়, তবে সেই চিত্তের মধ্যেও তো এই গুণগুলো থাকা আবশ্যিক। ঠিক যেমন মৃত্তিকা থেকে সৃষ্ট ঘটের মধ্যে মাটির যে বৈশিষ্ট্য সেটা সর্বদা বিরাজমান করে। এবং এই তিনটি গুণ যেহেতু তার আলাদা আলাদা বিশেষ কোয়ালিটি রয়েছে, সেই কোয়ালিটিটা সবসময় একই রকমভাবে অবস্থান করে না প্রতিটি চিত্তে। তার উপরই ভিত্তি করে চিত্তভূমির সৃষ্টি হয়েছে এবং এর উপর ভিত্তি করে পাঁচ প্রকার চিত্তভূমির সৃষ্টি হয়েছে, অর্থাৎ এই তিনটি গুণের তারতম্যের ভিত্তিতে। প্রথম প্রকার চিত্তভূমির প্রকারটি কী রয়েছে? ক্ষিপ্তভূমি। এই ক্ষিপ্তভূমি, ক্ষিপ্ত ওয়ার্ডটা তোমরা শুনে থাকবে, যার অর্থ খুব খেপাটে বা খেপে যাওয়া, যে স্থির নয়। ক্ষিপ্তভূমিতে সাধারণত দেখা যায় রজ এবং তমগুণের ভীষণ প্রাধান্য। এখানে সত্যগুণের কোনো লেশমাত্র থাকে না, এবং আমরা যেমনটা জেনেছি এই দুটো গুণ কখনোই কোনো সত্তা বা সদ্গুণ প্রকাশক হতে পারে না। ফলে যখন কারো মধ্যে ক্ষিপ্তাবস্থা বর্তমান করে বা ক্ষিপ্ত বৃত্তি অবস্থান করে, তখন সেই ব্যক্তি মোটেই যোগ সাধনার জন্য উপযোগী নয় এবং তার চিত্ত তার উপযোগী নয়, কারণ তার চিত্ত কখনোই কোনো একটি নির্দিষ্ট বিষয়ে স্থির থাকতে পারে না। রজগুণের চঞ্চল্যতা এবং তমগুণের তামসিকতার জন্য চিত্ত সর্বদা অস্থির, একটি বিষয় থেকে অন্য বিষয়ে ক্রমাগত ধাবিত হতে থাকে। এর পরের বিষয়টি রয়েছে মূঢ়। যখন ধাপটি আসছে, এখানে একটি বিষয়ের মধ্যে রজগুণের প্রভাবটা কমে এসে তার মধ্যে তমগুণের প্রভাবটা প্রাধান্য পায়। অবশ্যই এই পরিস্থিতিটাও কখনোই যোগ সাধনার জন্য বা সমাধি প্রাপ্তির জন্য উপযোগী অবশ্যই নয়, এবং তমগুণের ফলে ব্যক্তি তামসিক, মোহাচ্ছন্ন, বিষয়ের প্রতি আসক্ত এবং অধর্মের কাজের দিকে এগিয়ে চলে। মানুষী অবস্থায় কিং কর্তব্য বিমূঢ় পরিস্থিতিতে পৌঁছে যায়। এবং মূঢ়ভূমি এটাও চিত্তবৃত্তি নিরোধের জন্য যথাযথ স্টেজ মোটেই নয়। তাহলে প্রথম দুটো পর্যায়ে, যা কিনা ক্ষিপ্ত এবং মূঢ়, আমাদের জগৎ জীবনের আশেপাশের অধিকাংশ মানুষেরই চিত্তের স্থিতি এই রকমই, হয় ক্ষিপ্ত কিংবা মূঢ়, যা কিনা যোগ সাধনার জন্য মোটেই উপযোগী নয়। এরপরে যেটা আসছে বিক্ষিপ্ত ভূমিক চিত্ত। বিক্ষিপ্ত ভূমির চিত্ততে কী হয়? এখানে রজগুণের প্রাধান্য থাকে বটে, কিন্তু তার মধ্যে থেকে তমগুণের প্রাধান্য নিঃশেষ হয়ে যায়। ফলে মন খানিক সময়ের জন্য কোনো একটি বিষয়ে নিবিষ্ট হলেও রজগুণের প্রাধান্য হেতু তা পুনরায় অন্য একটি বিষয়ে ধাবিত হয়। যেহেতু তমগুণের প্রাধান্য এখানে মোটেই নেই, ফলে খানিকক্ষণের জন্য চেষ্টা হয় যে মনকে কোনো কিছু বিষয়ের মধ্যে আবদ্ধ রাখার জন্য, কিন্তু আবার যেহেতু রজগুণের প্রাধান্য এর মধ্যে প্রচুর, রজগুণের প্রাধান্যের কারণে মনে চঞ্চলতা দেখা যায়, ফলে মন একটি বিষয় থেকে সঙ্গে সঙ্গে বা কিছু সময় বাদে অন্য বিষয়ের দিকে ধাবিত হয়। এই স্টেজটি যদিও বা চিত্তবৃত্তি নিরোধের জন্য সম্পূর্ণরূপে উপযোগী নয়, তবে পূর্বের দুটি স্টেজের থেকে উন্নততর স্টেজ এবং যোগ সমাধির দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিছুটা সহায়ক পূর্ব। এরপরে চতুর্থ স্টেজটি যেটা হলো সেটা একাগ্র ভূমিক চিত্ত। এক অগ্র কথাটিকে যদি সন্ধি বিচ্ছেদ করা হয়, এক যুক্ত অগ্র পাওয়া যায়, অর্থাৎ অগ্রের শব্দের অর্থ হলো অবলম্বন, অর্থাৎ মন যখন একটি অবলম্বনের ওপর স্থির থাকে, এখানে চিত্তে
সত্ত্বগুণের প্রভাব লক্ষ্য করা যায়। চিত্তে তখন রজ অথবা তমগুণের প্রভাব পুরোপুরিভাবে নিঃশেষ হয়ে যায় এবং সত্ত্বগুণের প্রভাবের ফলে চিত্ত ধীরে ধীরে নির্দিষ্ট একটি অবলম্বনকে আশ্রয় করে সেই বিষয়ের প্রতি নিজের মনকে নিবিষ্ট করার চেষ্টা করে। এই পর্যায়টি যোগ সাধনার পক্ষে উপযোগী এবং যোগ সাধনার দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেকটাই যথোপযোগী এবং সহায়তামূলক বিবেকজ্ঞান লাভের ক্ষেত্রে। এই পর্যায়কে এই কারণেই সম্প্রজ্ঞাত সমাধির সাথেও তুলনা করা হয়ে থাকে। অর্থাৎ যেই ক্ষেত্রে নির্দিষ্ট একটি বিষয় বা অবলম্বনকে কেন্দ্র করে চিত্ত সেই বিষয়েই ধ্যান ধারণা নির্বাপিত করে থাকে। এবং সর্বশেষ পর্যায়টি হলো নিরুদ্ধভূমির, যেখানে কিনা চিত্ত পুরোপুরিভাবেই ধ্যানে মগ্ন হয়। এখানে নির্দিষ্ট কোনো অবলম্বনকে থাকার প্রয়োজনীয়তা দেখা দেয় না। এখানে চিত্ত সমস্ত বিষয় আসার বাহ্যিক আভ্যন্তরীণ সমস্ত কিছুর ঊর্ধ্বে গিয়ে ধ্যানে নিবিষ্ট হয় এবং সেখানে সেই চিত্তটি সম্পূর্ণ নিরোধের পর্যায়ে উন্নীত হয় এবং সমাধি লাভের একদম দোরগোড়ায় এসে উপস্থিত হয়। এবং এই পর্যায়ের সমাধিকে বলা হয় অসম্প্রজ্ঞাত সমাধি। এবং সমাধি লাভের বা পূর্ণ জ্ঞান লাভের বা পূর্ণ সমাধি লাভের এটি যথাযথ এবং উপযুক্ত পর্যায়। তাহলে এই হলো স্টুডেন্ট আমাদের চিত্তভূমির আলোচ্য বিষয়। এই বিষয়টি সম্বন্ধেও তোমরা 5 মার্কসের জন্য প্রিপারেশন নিতে পারো। এটা বড় প্রশ্নের জন্য নয়, এর পূর্বেরটাও যেমন বলেছিলাম চিত্তবৃত্তি, সেটিও 5 মার্কসের জন্যই তোমরা প্রিপারেশন নেবে। তাহলে এরপরে আমাদের যেটা আলোচনার বিষয় রয়ে দাঁড়ালো সেটা হলো এই যে সম্প্রজ্ঞাত এবং অসম্প্রজ্ঞাত দুটি সমাধির স্টেজের উল্লেখ করলাম, আসলে বিষয়গুলি কী সেই সম্বন্ধে নেক্সট ক্লাসে আমরা ডিটেলসে আলোচনা করবো।